স্পটে গেলাম এবং আমি হুমায়ুন আহমেদকে বললাম, আপনি তো উত্তরটা জানতে চাইছিলেন, আমি উত্তর দিতে এসেছি। তিনি তাকিয়ে আছেন, উনি বসে আছেন, আমি দাঁড়িয়ে আছি। আমি বললাম যে আপনি জীবনের যেই সময়টাতে একা একা সেন্ট মার্টিনে থাকবেন, আপনি যদি চান আমি তখন আপনাকে সঙ্গে থাকব। না, অত কিছু বুঝবার মতো, প্রথমত হচ্ছে যে সব বয়সের একটা মানসিক, মানে সব শারীরিক বয়সের একটা মানসিক বয়স থাকে। খুব সিরিয়াসলি চিন্তা করবার মতো মানসিক বয়স আমার তখন ছিল না। এখন আমি যেই উত্তর দিতাম তখন হয়তো বা সে, মানে তখন সেভাবে ভাবিনি। আমার কাছে মনে হয়েছিল যে বিষয়টা কি ফান, হুমায়ুন আহমেদ কি আমার সাথে দুষ্টুমি করে প্রশ্ন করলেন। এর আগের আরও অনেক কিছু আমি রিভিউ করেছি, আর তখন আমার সঙ্গে গিয়ে কি থাকবে এটার মানে যে বিবাহ শাদী করে ফেলা, এরকম আমার মা এইচএসসি পরীক্ষার্থী যখন, তখন উনি আবার আমাকে ফোন করা শুরু করলেন। দেখা হয় না কিন্তু ফোনে যোগাযোগ হয়, বাসায় ফোন বাজে, কাজের মেয়ে ধরলে লাইন কেটে দেয়, বারবার আবার ধরলে লাইন কেটে দেয়, কাজের মেয়ে আবার ধরলে বলে হ্যাঁ আমি তো, আমার মা তখন সংসদ সদস্য, তো ফোন আসার পর বলে আমি কমলাপুর রেল স্টেশনের চেয়ারম্যান বলছি, শাওন আছে? আমার কাজের মেয়ে বলে আম্মা কমলাপুর রেল স্টেশনের চেয়ারম্যান ফোন করছে। তো আমি বুঝতে পারছি যে ফোনটা কোত্থেকে আসে। তারপর 2-3 মিনিট পর হয়তো বা আম্মু ওদিকে গেছে, কাজের মেয়ে ওদিকে গেছে, তখন হয়তো বা ফোনটা আমি ধরলাম যে কে ফোন করছে। এরকম অনেক হয়েছে, হ্যাঁ আমি খাদ্যমন্ত্রী বলছি, বা আমি ভূমিমন্ত্রী বলছি, এরকম, ও সবচেয়ে বেশি বলতো আমি ধর্মমন্ত্রী বল। ফোনের সময় তো সেলফোন এই ইঙ্গিতগুলো বোঝা যেত। তো একটা পর্যায়ে যেটা হয় যে দেখা না হলেও ফোনে কথাটা কন্টিনিউ হতো। খুব হাস্যকর কথা, এগুলো আমার ধারণা, পৃথিবীর কোনো মানুষ মানে আবেগ আপ্লুত হয়ে কখনো বলেনি। সেটা হচ্ছে, তারপর ভাত খেয়েছো দুপুরে? জি ভাত খেয়েছি। কি দিয়ে খেয়েছো? এই তো মাছ। কি মাছ ছিল? কই মাছ। ও কাটা বাজতে পারো? কিরকম বেকলটা, কি বেশি পাতলা ঝোল ছিল না মাখা মাখা ঝোল ছিল? আমাদের বেশিরভাগ ফোন কনভারসেশন ছিল এরকম মিনিংলেস কনভারসেশন। হ্যাঁ, বললে উনি একা থাকতেন তখন। ওই সময়টা ওনার খুব খারাপ হয়েছে, খুব খারাপ হয়েছে। 4 বছরে 8টা ঈদ, ঈদের দিন হোটেলে খাওয়া যায় না, ঈদের দিন দুপুরবেলা কারো বাড়িতে গিয়েও বলা যায় না যে আমাকে খাবার দাও। আমি দেখেছি ওনাকে সেই সময়গুলোতে। সেরকম একটা সময়ে এই 4 বছরে ওনার হার্ট অ্যাটাক হয়েছে অ্যাটলিস্ট 3-4 বার। এর মধ্যে খুব খারাপ অবস্থায় হসপিটালে ওনাকে যেতে হয়েছে। এর মধ্যে একদিন আমি নিয়ে গেছি, আমার ইউনিভার্সিটি ছিল, উনি থাকতেন 3-এতে, দক্ষিণ হাওয়া এখন যেখানে আমি থাকি 4-এতে আমি পড়তাম। একদিন এরকমও হয়েছে, দুপুরবেলা উনি ফোন করে বলছে আমার খুব বুকে ব্যথা করছে। তো আমি ভেবে নিয়েছি যে এটা জাস্ট বাসায় যাওয়ার জন্য, বলবো না ততদিন বাইরে বহুত কথাবার্তা লেখালেখি হোক। তো আমি যখন গিয়েছি, গিয়ে দেখেছি যে প্রচণ্ড ব্যথা, উনি নড়তে পারছেন না একদম। তখন আমি আমার বাবাকে ফোন করলাম এবং মাজহারুল ইসলাম অন্যপ্রকাশের অন্যদিন পত্রিকার, তো অতি দ্রুত ওনারা আসলেন। আমার বাবা 2-3টা হসপিটালে ফোন করলেন যে শিকদার হসপিটালে জায়গা পাওয়া গেলো, যে ওখানে তাড়াতাড়ি নিলে আমরা এ করতে পারবো, মানে ভালো ট্রিটমেন্ট পাবো, এবং তাড়াতাড়ি করে ওনাকে নিয়ে যাওয়া হলো হসপিটালে। তো এরকম অনেকগুলো সময় গেছে আমরা যখন দেখেছি। তো সেরকম 2004-এর একটা সময়ে, দেখেন আমাদের দেশে কখনই বিয়ের সিদ্ধান্ত একটা মেয়ে নিলেই হয় না, নিতে হয় দুজনকেই। আমাদের দেশে কি সব জায়গায়? আমাদের দেশে বিয়ের সিদ্ধান্ত নিতে হয় দুজনকে, কিন্তু যদি বলি যে সিদ্ধান্তটা পাকাপোক্ত করতে পারে দুজনের মধ্যে যাকে আমরা বেশি দায়িত্বশীল মনে করি তাকে, তো ডেফিনেটলি আমার আর হুমায়ুন আহমেদের মধ্যে দায়িত্বশীল অবশ্যই হুমায়ুন আহমেদ সব দিক থেকেই। এটা ব্যাখ্যা করবার আমি মনে করি অপেক্ষা করছিলাম না। আমি বিয়ে হতে যাচ্ছে এরকম বুঝতে পারছিলাম না, সারপ্রাইজও ছিল না আসলে, ঠিক বলে বুঝাতে পারবো। আমার ফ্যামিলি আমাকে বাসা থেকে বের করে দিল। বিয়ের পর যখন আমি বাসায় যাবার চেষ্টা করলাম, আমাকে আর বাসায় ঢুকতে দেওয়া হয়নি বহুদিন। হ্যাঁ, একই রকম ডিসিশনের কথা বা চ্যালেঞ্জের কথা যদি বলেন, সেই চ্যালেঞ্জটা এখন আমার কাছে ভাবতে যেমন লাগছে, তখন ভাবতে তেমন লাগেনি, কারণ তখন আমার পাশে হুমায়ুন আহমেদ ছিলেন। হ্যাঁ, হুমায়ুন আহমেদের মতো একজন শক্ত মানসিকতার মানুষ, যিনি যখন একটা ডিসিশন নেন তিনি নিশ্চয়ই না ভেবে নেন না। আমার তো
পিছুটান ছিল না, আমার চারটি সন্তান ছিল না। তো হুমায়ুন আহমেদ যখন ডিসিশন নেন, তার মানে তিনি বুঝে শুনেই নিয়েছেন। আমি যদি একদম সাদা চোখে বলি একজন সাধারণ মানুষ হিসেবে, এটা আলোচনা হবার মতো এই বিষয় এবং ভালো চোখে দেখার মতো বিষয় না। যেই জীবনটা আমি যাপন করেছি সেই জীবনটা আপনি যাপন করেননি, সুতরাং আমি এখন যেভাবে করে ওই সময়টার কথা ভাবতে পারছি, এবং আমি এর আগে বিবিসির একটা ইন্টারভিউতে বলেছিলাম যে আমাকে যদি এখন আবার সেই সময় ফিরিয়ে নেওয়া যায়, প্রশ্ন করেছিল যে আমি কি অন্যভাবে ডিসিশন নেব কিনা, আমি বলেছি না, আমি একই ডিসিশন নেব। আমি আবার ওই জীবনটা যাপন করেছি বলেই আমি এটা বলতে পারছি, আমি আবার ওই সময়গুলো পার করে এসেছি বলেই বলতে পারছি।